আমি লালমনিয়ার রেসান বাউল হযরত আবু বকর ওয়াশেতি রহমতুল্লাহর জীবন কাহিনী আমি উপহার দেব। আমার সন্দেহ ভাষায় ভুল হলে আপনারা ক্ষমার চোখে দেখবেন। আমি সান বাউল, ধন্যবাদ। কিদায়ে ফা লাইলা তুমি, তোমার প্রেম নাই তুলি আগো, আবু বকর ও আসতে তার জীবনী পাপি মুখে বলতে পারি জোগাও হাবিবি। তিনি বিশ্বনন্দিত তাপস হযরত জোনাত বাগদাদীর প্রধান অনুগামীদের যদি অনুগ্রহ গণ্য ছিলেন গো, আমি আপনাদের যাই বলি রে। হযরত আবু বকর ও আসেতি তাই, এই যে ফরগুনা প্রদেশে তার বসবাস ছিল, আর পরে পরে পাকাপাকি ভাবে বাস করতে থাকে, পরে পাকাপাকি ভাবে বাস করতে থাকে ও আসেত নামক স্থানে বসত বাড়ি করে। যে অতিশ অতি সূক্ষ্ম ও নিগুড় তত্ত্ব আলোচনা তার সমকক্ষ, তাপস বড় একটা দেখায় আর যায় না রে। হযরত আবু বকর ও আসেতি রহমতুল্লাহ, তিনি বিশ্বনন্দিত তাপস হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহের প্রধান অনুগামীদের সেই অগ্রগণ্য ছিলেন হযরতে আবু বকর ও আসেতি। সে ফরগুনা প্রদেশে তার বসবাস ছিল, পরে পাকাপাকি ভাবে বাস করতে থাকেন অসিত নামক স্থানে। তাই অতি সূক্ষ্ম ও নিগুড় তত্ত্ব আলোচনায় তার সমকক্ষ তাপস বড় একটা দেখা আর কোনোদিন সেখানে ওই সময়ের জন্য দেখা যায় নাই। এই জন্য সাধারণের কাছে তিনি সেই দ্রব্যদ্য ছিলেন, তার পণ্ডিত্য ছিল অসাধারণ ও গভীর যুক্তিপূর্ণ। আবার উপাসনার ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শনীয়, আদর্শ স্থানীয়। তার পণ্ডিত্য এবং প্রজ্ঞার ধার এত তীক্ষ্ণ ছিল যে প্রায় সে অন্যান্য বিদগঞ্জনের সঙ্গে তার সেই মতনৈকট্য ঘটত। এই জন্য কম বেশি 70টি শহর থেকে তাকে বের করে দেওয়া হয়। শেষে আবু বকর অসেতি রহমতুল্লাহ সে বাওয়ারাদ্দে নামক স্থানে উপনীত হন। এখানে তার বহু অনুরাগী সৃষ্টি হয়, তার শিষ্য সৃষ্টি হয়। আর আবু বকর অসেতি রহমতুল্লাহ সে জনসম্মুখে ভাষণ দিতে শুরু করেন, কিন্তু দুঃখের কথা তার বক্তব্যের মর্ম অনুধাবন করতে পারলেন না কেউ। সে যে কি বক্তব্য দেয় তার সেই তত্ত্বজ্ঞান বোঝার মতো সদ্য শক্তি কারো ছিল না, অতএব সেখান থেকেও তাহাকে বিদায় নিতে হয়। আবু বকর অসেতি রহমতুল্লাহ চলে আসেন সেই মার্ভে। তার জীবনের বাকি দিনগুলো এখানেই অতিবাহিত হয়। সুতরাং অনুমান করা যায় যে সেই মারভাষী তার কথা সে অত্যন্ত কিছুটা উপলব্ধি করতে সক্ষম হন, কিছুটা তারা বুঝেছিল। বয়স্ক প্রাপ্ত হওয়ার পর আবু বকর ওয়াশেতি তাই আল্লাহর উপাসনায় তিনি এমন বিবর হয়, আহার নিদ্রার কথা তার স্মরণ থাকে নাই। ধীরে ধীরে যেমন আউলিয়ার কথা আমি বইলা যায় রে।
তার জীবন কাহিনী হযরত আবু বকর ওয়াসিতি তাই একবার আবু বকর ওয়াসিতি এক বাগানে চলে যায় একটি ছোট পাখি উড়ে এসে তার মাথায় পড়ল তার মাথায় পাখিটি মাথায় বসতে যেতেই তিনি তাকে ধরে ফেললে ভাই যে হাতর তাকে ধরে এবার ফেললেন এবার গো ভাই রে হাতের মুঠায়ো রে একবার তিনি এক বাগানে গেছেন কে হযরত আবু বকর রহমাতুল্লাহ এই আবু বকর রহমাতুল্লাহ এক বাগানে গেছেন একটি ছোট পাখি উড়ে এসে তার মাথায় বসতে বসতে যেতেই সেই আবু বকর তিনি তাকে ধরে ফেললেন হাতের মুঠায় কিছুক্ষণ পরে অন্য একটি পাখি এসে তার মাথার উপর ঘুরতে থাকলেন আর চিৎকার করে তার মনে হলো হয়তো মুঠায় বন্ধ পাখি ওই পাখিটির বাচ্চা বা স্ত্রী হবে তিনি পাখিটিকে ছেড়ে দিয়ে দিলেন আর আটকালেন না কিছুদিন পরে তিনি রোগ আক্রান্ত হলেন আবু বকর ওয়াসিতি রহমাতুল্লাহ দীর্ঘ একটি বছর এভাবে চলে গেল এক রাতে তিনি স্বপ্নযুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন এই আউলিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করলেন অসুস্থতা হেতু তিনি হতেতুনে দাঁড়াতে না পেরে বসে বসে নামাজ আদায় করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই পাখিটির অভিশাপের জন্যই আপনার এই অবস্থা কারণ আপনি তার সঙ্গীকে আটকে রেখে তার মনে ব্যথা দিয়েছেন সুতরাং এই ব্যাপারে কোনো রকম দোয়া কবুল আর হবে না পাখির ধরার অপরাধে উঠতে পারে না দয়াল নবী স্বপ্নের ভিতর গো আবু বকরকে গেছেন যে জানাইয়া রে কাউকে হত্যা করার আগে চিন্তা করতে হয় তার জন্য কি কেউ অপেক্ষাতে রয় আল্লাহর একজন এমন আউলিয়া পাখি ধরলো অপরাধে কেমন সাজা হয় রে আরো একদিন আরো কিছুদিন গেল অসুস্থতায় তিনি বালিশে হেলান দিয়ে সে আতশোয়া অবস্থায় পড়ে আছেন দেখলেন ঘরের কোণ থেকে মুখে একটি বেড়ালের বাচ্চা নিয়ে একটি বিরাট অজগর সাপ ধীরে ধীরে এগিয়ে আসছে অজগর সাপটি বিড়ালের বাচ্চা নিয়ে এগিয়ে আসতেছে ঘরের কোণে দেখলেন আবু বকর ওয়াসিতি রহমাতুল্লাহ দেখা মাত্র তিনি সাপটিকে লাঠি দিয়ে আঘাত করলেন আর তার ধীরে ধীরে এগিয়ে সে মুখ থেকে আঘাত করার সাথে সাথে মুখ থেকে সেই বিড়ালের বাচ্চাটাকে সে ছাড়া পড়ে গেল বিড়ালের বাচ্চাটা চলে গেল বিড়ালের বাচ্চার মা এই বিড়াল কোথায় ছিল বাচ্চাকে নিয়ে পালিয়ে গেল সেই বিড়াল বাচ্চাকে নিয়ে পালিয়ে গেল আর আশ্চর্যের সঙ্গে সঙ্গে তিনি ফিরে পেলেন সেই তার শরীরের সেই সবলতা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তিনি এক পাখিকে ধরলেন অভিশাপে অবশ্যই গেছে বিড়ালের বাচ্চাকে বাঁচালেন সাপের মুখ থেকে তাতে তিনি সুস্থ হইলেন গো আমি বলি যে আপনারে স্বপ্নে দেখলেন আপনাদের যাই কোয়া এবার আর আর বসে নয় দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলেন আবু বকর ওয়াসিতি তায়ো রে
রাতে আবার স্বপ্নে দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুস্থতার সুসংবাদ দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বিড়াল সেই সকৃতজ্ঞ আন্তরিক দোয়ার বরকতে তিনি আজ সেই আরোগ্য লাভ করেছেন। হযরত আবু বকর ওয়াসিতি রহমতুল্লাহ একবার এক শিকলে বাধাবদ্ধ এক পাগলকে দেখলেন, বড় চিৎকার ও চেঁচামেচি করছে। কারণ জিজ্ঞেস করলেন। সেই পাগল বলল, আমার হাত পা বাধা আছে ঠিকই, কিন্তু হৃদয় আর মুখ তো খোলা, সুতরাং এই অবস্থা কে ঠেকাতে পারে আমাকে? ধীরে ধীরে বলবো কথা আপনাদের যাই কয়া, আউলিয়াদের বেলায় তের গো কাহিনী আমি যে শোনাই। একবার এক কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ তার মুখের থেকে বেরিয়ে যায়, কি বেরিয়ে যায়? সম্প্রদায় তো ও বাধ্যতা সম্প্রদায় তো বাধ্যতা ও বাদক মুক্ত অর্থাৎ এবং মজুর। তার এ কথা শুনে লোকজন তাহাকে বন্দি করে কাজীর কাছে নিয়ে গেলেন, সে আবু বকর ওয়াসিতিকে। কাজী অনেক কথা বললেন, কিন্তু আবু বকর রহমতুল্লাহ তিনি বললেন, স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন এরা বাধ্যতামুক্ত ও বাধ্যতামজুর এবং মাজুর, এই জন্য আমিও তাই বলছি। এরকম কিছু ঘটনা সেই আবু বকর ওয়াসিতি রহমতুল্লাহ জীবনে অনেক ঘটনা রয়ে গেছে। তার এক শিষ্য তাড়াতাড়ি গোসল সেরে জুমার নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন, হঠাৎ আসার খেয়ে পড়ে গেলেন, সারা গায়ে ধুলিবালু লেগে গেল আর আঘাতও পেলেন খুব বেশি। ঘটনা শুনে আবু বকর ওয়াসিতি রহমতুল্লাহ বললেন, এতে তোমার খুশি হওয়াই উচিত, কেননা এ কষ্ট দেওয়া হচ্ছে এই জন্যে যে আল্লাহ তোমার উপর খুশি থাকবেন, আর এমনটি না হলে মনে করা যেত তিনি তোমাকে গ্রাহ করছে না, তিনি তোমাকে গ্রহ করছে না। ধীরে ধীরে বলবো কথা আমি ধীরে ধীরে বলবো কথা আল্লাহর কাহিনী গো। নামের সাথে নাম মিশাইয়া কি খেলা খেলাইলা গো, আবুল খায়ের আবু আবু সাইদ তাই তার শিষ্যদের নিয়ে মারবে যাবেন এবার ভাই, আবু বকর ওয়াসিতির সঙ্গে দেখা করতে শিষ্যদের স্টেঞ্জার বলুক সঙ্গে নিয়ে নিতে। আর মুরিদরা বলেন, কেন এখানে কি যে উলফের মাটি নেই যে, না অন্য কোনো কারণ হয়েছে, বললেন মারুফ হলো হযরত আবু বকর ওয়াসিতি যে বাসভূমি ছিল বাইরে তোমাদের যাই কইয়া গো রসে রসে। হযরত আবুল খায়ের আবু সাইদ রহমতুল্লাহ তার শিষ্যদের নিয়ে সেই মারভে যাবেন হযরতে আবু বকর সে ওয়াসিতি রহমতুল্লাহর সঙ্গে দেখা করতে। তো আবু সাইদ তার শিষ্যদেরকে বললেন স্তেঞ্জার ও কুলক সঙ্গে নিয়ে নিতে। মুরিদরা বললেন, কেন ওখানে কি কোনো কুলুকের মাটি নেই, আমরা এখান থেকে কুলুক করার জন্য মাটি নিয়ে যাব, না অন্য কোনো কারণ রয়েছে? সে আবু সাইদ রহমতুল্লাহ তার শিষ্যদেরকে বললেন, মারুফ হলো হযরতে আবু বকর ওয়াসিতি রহমতুল্লাহর বাসভূমি,
তিনি এমন এক তাওহিদপন্থী যে যার কারণে মারুবের মাটি জীবন্ত, কাজেই ইস্তিনজার করে সে জীবন্ত মাটি অপবিত্র করা যায় না। কারণ আবু বাকর একজন পবিত্র মানুষ, সেই পবিত্র জায়গায় তিনি বাস করতেছেন, সেখানে তার পা মাটিতে শুয়ে গেছে, ওই মাটি দিয়ে আমরা কুলুপ করব না।